Assalamualaikum, Bismillahirrahmanirrahim. Shabai ke shagotum amar channel e. Ei video ta gotokalke ratre video. Gotokalke ratre to dudh chite pitha baniyechhilam. Dudh jal ditechi. Mane dudh jal diye rekhechi. Duita shoshman ber kore rekhechi. Ar edike khejurer gurta jal diye nitechi. Khejurer gur to dibo. Tarpor to khejurer gurer sathe dudh ta mishiye shoshmane dhelo fellam. Ekhon ekta kore pitha banabo ar er moddhe diye dibo. Bhijabo aste aste. পিঠা বানাবো আর এর মধ্যে দিয়ে দিয়ে ভিজাবো আর এই যে তাওয়াটা চুলায় দিয়ে দিলাম তারপর তো পিঠা বানানো শুরু করে দিয়েছি অনেক পিঠা ভিজিয়ে ফেলেছি তোমাদের সাথে একটু শেয়ার করব ভুলে গিয়েছিলাম মানে অন্য কাজেও ব্যস্ত ছিলাম এদিকে পাকের ঘর মানে রান্নাঘরও কাজ ছিল সব মিলিয়ে প্রায় ব্যস্ততা প্রায় পিঠা ভাজা হয়ে গেছে দেখেছো আমি আর ভিডিও করতে পাইনি প্রথম থেকে এই যে পিঠাগুলো বানাচ্ছি আর ভিজিয়ে ফেলতেছি তারপরে তো সব ভিজানো হয়ে গেছে এখন খাওয়া দাওয়া শেষ রাতে এখন ভিজে গেছে প্রায় 10টার মত টেবিলে এনে রেখে দিলাম ভিজুক পিঠা সকাল উঠে সবাই খাবো নে শুভ সকাল পিঠা তো ভিজে গেছে এখন মাকে দিচ্ছি মাকে ডাক দিয়েছি আর সাইদুলের বাবা তো ফজরের থেকেই পিঠা খাচ্ছে যখন নামাজ পড়তে উঠেছে তখন থেকেই সে পিঠা খাচ্ছে এখন আবার মাকে দিয়ে আবারো সে খেয়ে নিল আমরা আবার পরে খাবো পিঠাগুলো আজকে একটু কম ভিজেছে কিন্তু অনেক মজা হয়েছিল পিঠাগুলো চলে আসলাম রান্নাঘরে শুটকি ভোনা করে নিতেছি গতকালকার অনেক ভাত রয়ে গেছে সে ভাত ওভেনে গরম করে দিব না আর গরম গরম শুটকি ভোনা হচ্ছে আর এদিকে মিগল মাছগুলো ভিজিয়ে রাখি রান্নাটা করব তো সকাল সকাল ভিজালে একটু লবণ দিলে মাছটা লবণ ভিজে ভালো তারপর তো সাইদুল বাবা রেডি হয়ে গেছে দোকানে চলে যাবে সাইদুল হুন্ডাটা বের করেছে ও চলে যাবে ঢাকা ও আজকে যাবে আর হুন্ডাটা সেল করে দিবে আজকে আর হুন্ডাটা বিক্রি করে দিবে তারপর আমি খেতে বসে পড়লাম সাইদুলের বাবা মা খেয়েছে ওই ভিডিওটা করব আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম করতে পারলাম না তারপর আমি খেতে বসে পড়লাম শুটকি দিয়ে আর ভাত আর সারামণি কি পিঠা দিলাম ও তো উঠেছে ঘুম থেকে এতে সারামণি পিঠা খেয়ে নিল এই যে সাইদুলের হুন্ডা সবার শেষে একটু ভিডিও করলাম এটা তো ঢাকা চলে যাবে হুন্ডাটা বিক্রি হয়ে যাচ্ছে তারপরে জান্নাত পাখি শেষবারের মতন ভাইয়ার হুন্ডায় বসলো ও তো ভাইয়ার হুন্ডা দেখলে গাই গাই ভাইয়ার হুন্ডা বললে তাড়াতাড়ি হুন্ডায় উঠে যায় এই যে জান্নাত পাখি একটু বসলো ভাইয়ার হুন্ডায় তারপর তো সাইদুল রেডি হয়ে গেল এখন চলে যাচ্ছে ঢাকা হাসনাবাদ ওইখানেই হুন্ডাটা সেল দিবে
তারপরে ঘন্টাখানিক পর ফুসকাওয়ালা আসলো। সেদিনকার সেই ভাই ফুসকাওয়ালা, তার হাতে ফুসকাটা খুব মজা, আজকেও দেখে ডাক দিলাম। তারপরে ফুসকা কিনলাম, এখন বাজে প্রায় 11টার মতন। ফুচকা বানানো হয়ে গেল, আমি সাবা সারা আমরা খেতে বসে, ও না সারার তো আলাদাভাবে দিয়েছে, ওর হলো ঝাল ছাড়া ফুচকা, আমি আর সাবা ঝালালা ফুচকা খাচ্ছি। ফুচকা তো খাওয়া হয়ে গেল, এখন চলে আসলাম রান্নাঘরে। পালং শাক শিম দিয়ে ভাজি করব, মানে একটু গালিয়ে ভাজি। শিম দিয়েছি আর পালং শাক, পেঁয়াজ কাঁচামরিচ দিব তো। আর এখানে ভাতের চালটা ধোয়া হয়ে গেছে, আর মিগল মাছ ভোনা করব, আর টমেটোর ডাল, টমেটো ডালটা চুলায় বসিয়ে দিলাম, আর ভাতটা বসিয়ে দিলাম। ডালটা দুই তিনটা সিজ হলে নামিয়ে ফেলবো। আর এদিকে চলে আসলো জান্নাত পাখি, ওকে বসিয়ে দিয়ে আমি অন্যান্য কাজ সারলাম। এই যে পালং শাকে পেঁয়াজ কাটতেছি, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে চুলায় বসিয়ে দিব ডালটা হলে। পালং শাকের থেকে তো অনেকটাই পানি উঠেছে, পানিটা ঝরিয়ে নিই। আমার তো শাক শিম সব সিদ্ধ হয়ে গেছে, আমি পানিটা ঝরিয়ে তারপরে শাকটাকে একটু গালিয়ে বাগার দিব। আর ডাল বাগার দিব, পেঁয়াজ রসুন দিয়েছি, একটু জিরা দিব। ডালটা তো ঘুটে নিতে ঘুটে তারপরে অনেকক্ষণ জাল দিলাম চুলায়, এখন বাটিতে বেড়ে রেখেছি, আমি নামিয়ে সব সময় ডালটা বাগার দিই। তারপর তো এই যে পালং শাকটা একটা কাঠের ইজুরির সাহায্যে গালিয়ে নিতেছি। পালং শাকটা আমরা সবসময় গালিয়েই বাগার দিয়ে খাই, অনেকে আবার নড়নড়াও করে খায়, শুকনো অবস্থা করে খায়। আর এই যে ডালও বাগার দিয়ে ফেলেছি, আর মিগল মাছগুলো ভেজে নিতেছি, ভুনা করব। আর পাশে চুলায় ভুনার পেস্টও ভেজে নিতেছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আদা রসুন দিয়ে দিই, তারপর একটু হলুদের গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটা কিছু কষিয়ে নিই। সবসময় মনে রাখবো ভোনা তরকারিতে মশলা কম লাগে, সামান্য পরিমাণ হলুদ দিব, মরিচ দিব, ধনিয়ার গুঁড়া দিব। শাক বাগার দিব, রসুন আর শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে, শাকের মধ্যে ঢেলে দিলাম। এখন কড়াইটা চুলায় দিয়ে আস্তে আস্তে শাকে যতটুকু পানি আছে সেই পানিটাও শুকিয়ে ফেলবো, শাকটাও হয়ে যাবে। মশলা তো কষানো হয়ে গেল, এখন এর মধ্যে পানি দিয়ে দিব, বলকে আসলে ভাজা মাছটাও ছেড়ে দিব, টমেটোও ছেড়ে দিব। বেজে গেল 12:15, সারামণি রেডি হয়ে গেছে, চলে যাচ্ছে স্কুলে।
বলক তো এসে গেল, এখন এর মধ্যে দিয়ে দিলাম টমেটো। টমেটো দেওয়ার পরে এখন দিয়ে দিব ভাজা মাছগুলো উপরে, আর দেব শাক। তোমরা অনেকে আমাকে বলো আপু শাকের রেসিপিটা দাও, আমার ডেসক্রিপশন বক্সে শাকের রেসিপিটার লিঙ্ক দেওয়া আছে, সেটাই তোমরা দেখে নিতে পারো। এই যে দিয়ে দিতেছি শাক, শাক দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে ঢেকে দিব। সবার শেষে ধনে পাতা দিয়ে দিয়েছিলাম, ঝোলটা প্রায় ঘন হয়ে গেছে, আমি একটু পরে নামিয়ে ফেলবো। দুপুরে রান্নাটা কমপ্লিট হয়ে গেল। কি কি রান্না হলো, পালং শাক ভাজি করেছি, টমেটোর ডাল, তারপরে মিগল মাছ ভুনা আর ভাত, এই দুপুরের মেনু। দুপুরে খাবার সাইদুলের বাবা মা খেতে বসে পড়লো। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে যাচ্ছি ইউনিয়ন পরিষদে, সেখানে জন্ম নিবন্ধনের কাগজগুলো একটু সংশোধন করা লাগবে, এই জন্য সাইদুলের বাবা আমি যাচ্ছি ইউনিয়ন পরিষদে। চলে আসলাম ইউনিয়ন পরিষদে, কিন্তু অনেক ভিড়, আমি আর ক্যামেরাটা নিয়ে মানে ভিতরের দিকে যেতে পারি না, অনেক মহিলারা ইউনিয়ন পরিষদে আসছে। তারপরে চলে আসলাম বাসায়, বাসায় আসার পরে জান্নাত পাখিকে দেখো টুকটুকিটা কথা বলতেছে। ভাইয়া কই গেছে? ঢাকা 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 আজ তো নিও না ঢাকা, আল্লাহ রে ঢাকা তারপরে দেখো জান্নাত পাখি বই নিয়ে বসলো। দেখতে দেখতে বিকেল হয়ে গেল, বিকেল দিক দিয়ে আমি আসরের নামাজ শেষ করে এখন হাঁটতে বের হচ্ছি, প্রতিদিনের মতন হাঁটতে বের হয়ে যাই। হাঁটতে হাঁটতে চলে আসলাম বালাসুর, ভাগ্যকুল হয়ে বালাসুর চলে আসলাম। আসার পরে কাঠি কাবাব কিনলাম তিনটা ছেলে মেয়েদের জন্য। এই যে বাসায় চলে এসেছে, আসার পরে গরম গরম ওদের খেতে দিলাম।
আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।